বৈশ্বিক করোনার অতিমারির প্রভাবে বিশ্বের সেরা 100 কন্টেইনার পোর্টের তালিকায় 9 ধাপে পিছিয়ে পড়লেও সক্ষমতা বেড়েছে কয়েক গুণ চট্টগ্রাম বন্দরের। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের প্রাচীনতম সংবাদ মাধ্যম লয়েডস লিস্টে 2021 সালের ব্যস্ত বন্দরগুলোর তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন 67তম। বন্দর কর্তৃপক্ষের মতে করোনা অতিমারির প্রভাব কাটিয়ে শীঘ্রই সামনে গিয়ে যাবে চট্টগ্রাম বন্দর। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। শালিও বিশ্বের শীর্ষ 100টি সমুদ্র বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল 58তম। তখন 6 ধাপ এগিয়েছিল এই বন্দর। গত এক দশকে ধারাবাহিকভাবে 30 ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর। বাংলাদেশের আমদানি রপ্তানির 98% পরিবহন করা হয় এই বন্দর দিয়ে। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের প্রাচীনতম সংবাদ মাধ্যম লয়েডস লিস্টের 2021 সালের ব্যস্ততম বন্দরগুলোর তালিকায় 9 ধাপ পিছিয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। চট্টগ্রাম বন্দর বলছে সেই সময়ে সবচেয়ে বড় বাধা ছিল করোনা, এবার অনেক গতি ফিরেছে বন্দরের। গত মার্চ থেকে সারা দেশব্যাপী লকডাউন এবং বিশ্বের বিভিন্ন বন্দরে লকডাউন সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিংটা ড্রাস্টিক্যালি ফল করেছিল গত মার্চ থেকে। তবে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাওয়া এবং 24 ঘন্টা কার্যক্রম চালু থাকায় পণ্য খালাসে উৎসাহ বেড়েছে ব্যবসায়ীদের। সক্ষমতা আরও বাড়াতে হবে বলছেন বন্দর ব্যবহারকারীরা। আমার কন্টেইনার টার্মিনাল অথবা বন্দরের সম্প্রসারণ না হলে এখন আজকে 60টা জাহাজ দাঁড়িয়ে আছে, যদি আরো টার্মিনাল থাকতো এই জাহাজগুলোতে দাঁড়িয়ে থাকতো না। আমাদের যদি ব্যবসা বাড়ে সব বাড়ে, এটার অল্টারনেটিভ যেটা পোর্ট মানে আমাদের যে সক্ষমতা বাড়ানোর জন্য যেটা দরকার এটা হলো যে বে টার্মিনাল। এবার লয়েডস লিস্টে বরাবরের মতো শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর, আর দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর বন্দর। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।